আসসালামু আলাইকুম সবাইকে। ইম্পর্টেন্ট নোটিস যেটা আমরা আজকে জেনেছি সকালবেলায়, মার্ক মিলার আমাদের ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ মিনিস্টারের কাছ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিষয়ে, সেটা হচ্ছে 2024 এবং 2025 সালে গত বছরের তুলনায় প্রায় 35% কম স্টুডেন্টদেরকে তারা ভিসা দিবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 3,64,000 অ্যারাউন্ড হবে, এটা বিগত বছরকে কম্পেয়ার করে। এর বাইরে হচ্ছে যে যেই ক্যাপটা করা হচ্ছে তার মধ্যে অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়াকে 50% রিডিউস করা হবে এনলিস্টমেন্টের জন্য, যেহেতু এখানে প্রচুর ক্রাউড, যার কারণেই তাদেরকে লেস স্টুডেন্ট দেওয়া হবে। বাকি প্রভিন্সগুলোকে মোর দেওয়া হবে, অন অ্যাভারেজ 35% এবং এই দুই প্রভিন্সের জন্য 50%। তো আপনারা যারা আসতে চাচ্ছেন পড়ালেখার জন্য, তারা ওই প্রভিন্সগুলোতে প্রেরি প্রভিন্স এবং আলবার্টা, ম্যানিটোবা, সাসকেচুয়ানে ট্রাই করতে পারেন, সেখানে সুযোগটা আপনাদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এরপরে হচ্ছে যে আমরা অনেকে স্টুডেন্ট হিসেবে কেন আসি, আমরা চিন্তা করি যে স্টুডেন্ট হিসেবে আসলে অ্যাটলিস্ট ঢুকে গেলাম, তারপর ওয়ার্ক পারমিট করে পয়েন্ট কালেক্ট করে আমরা পিআরের জন্য অ্যাপ্লাই করবো, পারমানেন্ট রেসিডেন্সি, যেটা আমরাও ভিডিওতে বলে আসতাম। এখন যেটা হয়েছে, আপনি যদি মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য ক্যানাডাতে আসেন, তাহলে আপনি 3 বছরের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া কিছু গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে, যেমন ল এবং হচ্ছে মেডিসিন বা ফার্ম ডাক্তারদের জন্য যে পড়ালেখাগুলো থাকে, সেইগুলো ছাড়া বাকি কোনো কাজে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে হচ্ছে 1 বছর 2 বছর 3 বছরের ডিপ্লোমা করতে এসে আপনি এক্সটেনশন নিয়ে ওয়ার্ক পারমিট যে প্ল্যানটা থাকে সেটা আর হচ্ছে না, ইউ হ্যাভ টু ব্যাক টু ইউর কান্ট্রি। তো এটা একটা অনেক বড় ধাক্কা, সুতরাং আপনাকে বাছাই করে আসতে হবে এবং বিগ অ্যামাউন্ট খরচ করতে হবে। এর আগে যেটা সরকার বলেছিল যে আপনি পড়তে আসলে আপনাকে 1 বছরের সেমিস্টার ফিস এবং প্লেন ভাড়ার বাদে $20,565 আপনাকে ডিপোজিট করে আসতে হবে, যেটা আগে ছিল 10,000, এটাও ডবল করে দিয়েছে। তার মানে আপনি যখন খরচ কত হবে সেটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু ভালো সাবজেক্ট নিয়ে আপনি চেষ্টা করতে পারেন, আদারওয়াইজ ভিসার অ্যাপ্লাই রিজেকশনের চান্স অনেক বেশি। এর বাইরে যেটা চেঞ্জ আসতে যাচ্ছে সেটা হচ্ছে, আপনি এই প্রভিন্সের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি অথবা কলেজে, সেখানের ওই প্রভিন্স থেকে একটা প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে যে তারা আপনাকে নিচ্ছে। তার মানে হচ্ছে কি, আলটিমেটলি প্রভিন্স একটা রেকর্ড রাখবে যে আমাদের কাছে কত স্টুডেন্ট নতুন ইনটেক নিচ্ছে, যেহেতু একটা ক্যাপ আছে ওদেরকে ক্যাপটাকে বজায় রাখতে হবে, এবং ইটস এ কম্পালসারি ডকুমেন্ট। যদি আপনি ডকুমেন্টটা না দেন তাহলে আপনি ইনএলিজিবল টু অ্যাপ্লাই বিকজ ইনকমপ্লিট ডকুমেন্টেশন। তো যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনার প্রভিন্স কিন্তু জেনে যাচ্ছে যে আপনি অ্যাপ্লাই করেছেন, এবং আপনাকে ওটা যদি ভিসা হয় সো ইউল বি রেজিস্টার্ড অ্যাজ অ্যান স্টুডেন্ট, এবং ওই কোটা ফিল আপের জন্য ওরা কিন্তু রেকর্ড কিপিং করবে। স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিট, সেটাও কিন্তু এখন খুবই রেস্ট্রিক্টেড করা হয়েছে, যারা মাস্টার্স এবং পিএইচডি করতে আসবে শুধুমাত্র তারাই তাদের স্পাউসদের জন্য ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আগে যে কেউ পড়তে আসতো, যার ফ্যামিলি নিয়ে আসতো, বাচ্চা কাচ্চা নিয়ে আসতো, এখন আর সেটা হচ্ছে না। এই সব কিছু করার মূলে হচ্ছে আমাদের কস্ট অফ লিভিং বেড়ে যাওয়াটা। আমরা যারা ক্যানাডাতে আছি, বিভিন্ন প্রভিন্সে আছি, প্রত্যেকের হাউস রেন্ট স্কাই রক, অ্যাপার্টমেন্ট প্রপার্টি কস্ট স্কাই রক। কেন? ডিমান্ড প্রচুর, সাপ্লাই নাই, এবং বিগত বছরের তুলনায়, 2022-এর তুলনায় 2023-এ স্টুডেন্ট এসছে অনেক গুণ বেশি। তো দেখা গেছে যে টোটালটা যোগ করে দে এই পরিমাণ স্রোতের ধারে স্টুডেন্ট আসছে, তাদেরকে আমরা থাকতে দিতে পারছি না, তাদের তো কোথাও থাকতে হবে। তো আপনার যদি ইউনিটিসগুলো যদি না থাকে আপনি পড়ালেখা করবেন কীভাবে? প্লাস দেখা গেছে যে 19%-এর উপরে স্টুডেন্টরা পড়ালেখা বাদ দিয়ে শুধু জবের পিছনে ঘুরে, এবং তারা পরবর্তীতে পড়ালেখা ছেড়ে দেয়, অন্য কিছু অ্যাপ্লাই করে, যার মিস ইউজ অফ দ্য ভিসা। ওইসব কারণকে চিন্তা করেই কিন্তু সরকার এই পদক্ষেপটা নিয়েছে, এটা আপাতত 2 বছরের জন্য চলবে। সো ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনের ব্যাপারটাও IRCC ডিভাইড করে দেবে যে কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে কতজন নিতে পারবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, সেইভাবে তারা কোটা পূরণ করবে। ইটস গেটিং ভেরি টাইট। সো
এটা দুঃখের সংবাদ হলেও রিয়েলিটি হচ্ছে এইটাই। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে বলতাম লিভিং কস্ট বেড়ে গেছে, আপনারা খুব ভেবেচিন্তে আসেন, আপনারা রিপ্লাই দিতেন যে আমরা কেন আছি, আমরা কেন চলে আসি না। দেখেন, আমরা পারমানেন্ট রেসিডেন্ট সিটিজেন হিসেবে আমরা যারা আছি, আর আপনারা আসছেন পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য স্টাডি পারমিটে অথবা ট্যুরিস্ট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেম করছেন, তাদেরকে বলছি যে এখানকার পরিস্থিতিতে এতটা সুবিধা না। আপনি এখানে কস্ট অফ লিভিং অ্যান্ড আর্নিংস ম্যাচ করে আপনার কিছু সেভ তো হবেই না, বরঞ্চ আপনার যা আছে তাও হারাবেন। যদি পরিস্থিতি আবার ব্যাক টু নর্মাল হয় তখন আপনারা আবার চেষ্টা করেন। এটা একসময় ব্যাক টু নর্মাল ছিল, যার কারণেই তো স্রোত এসছে, এবং স্রোতে এত জোয়ার হয়ে গেছে এখন কিন্তু আবার বাদ দিতে বাধ্য হচ্ছে মানুষ সরকার। তো আজকের ভিডিও এইটুকুনি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং ঘুরে ফিরে আবার করবেন, ভাই আমি আইটিএস ছাড়া কি আসতে পারবো কি না, ভাই আমাকে একটা ভিসা দেওয়া যাবে কি না, তো বোঝার চেষ্টা করেন। ভিডিওটা আপনাদের জন্য বানানো হয়েছে যারা স্টাডি পারমিট নিয়ে আসতে চাচ্ছেন। আরেকটা কথা বলে রাখি, পিএইচডি, মাস্টার্স এবং মাইনর স্টাডি, যেটাকে স্কুলিং ভিসা বলেন, তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নাই কিন্তু। এটা শুধু হচ্ছে যে মিড লেভেলে যারা আছে, যে অনার্স করতে আসে অথবা ডিপ্লোমা করতে চায়, শর্ট কোর্স করতে চায়, তাদের জন্য কিন্তু এটা খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।